পাক হয়ে গেছে, দানা দানা মিটে গেছে, পাক হয়ে গেছে। তবে আমি এর সাথে আরো একটা জিনিস ব্যবহার করছি। বন্ধুরা, কাল আমার বাড়িতে লক্ষ্মী পুজো হবে, নাড়ু বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম আখের গুড় আর 2 নারকল। আরও এর সাথে নিয়েছি মায়ের খুব প্রিয় তিল, তাই আমি নিয়েছি 100 গ্রাম সাদা তিল নিয়েছি। আর আমি নিয়েছি 2 নারকল, একটা করব তিলের নাড়ু আর একটা করব নারকলের শুধু নাড়ু, কুড়ে নিচ্ছি। দেখো খুব সহজেই নারকল করা আমার হয়ে গেল। নুন জেলে পোড়া বসিয়ে দিয়েছি। আর এই তিলগুলো, তিলটা আমি যে নিয়েছি একটু শুকনো কড়ায় তিলটাকে আমি দিয়ে দিচ্ছি, কড়াটা একটু তিলটা ভয়ে যে নিচ্ছি। হালকা আঁচেতেই তিলটা ভাজা হয়ে গেল, তিলের রং আলাদা হয়ে গেছে, তিলটা সেল ছেড়ে গেছে, ভাসবে। দেখো তিলটা কত লাল লাল সুন্দর হয়ে ভাজা হয়েছে। তিল যখন তোমরা ভাজবে তখন আস্তে আঁচেই ভাজতে হবে, তাকে নাহলে পুড়ে যাবে। আমি একটা কাঁচির মধ্যে ঢেলে নিই, এটা ঠান্ডা হোক একটু। আমি যেখানে গুড় নিয়েছি গুড়টা তার মধ্যে তুলে দিচ্ছি। দুটো নারকলে 500 গ্রাম গুড় লাগবে, 500 তোমরা পারলে 600 দিতে পারবে, গুড় বেশি খেলে খেলে। এতে জল লাগবে না, গুড়টা গলেই জল জল মতো হয়ে যাবে, গুড়টা কিন্তু পাক হয়ে গেছে, পাক হয়ে গেছে, দানা দানা মিটে গেছে, পাক হয়ে গেছে। অনেক নারকলটা খুব ভালো পুড়েছে বলে নারকলটা অনেকটা হয়েছে, যার ফলে আমি একটু চিনি দিচ্ছি। চিনিটার সাথে গুড়টাকে আমি মিক্স করে নিচ্ছি আর একটু পাক করে নিব, যার ফলে আমি এই গুড়ের জায়গাটাও ধুয়ে আমি একটুখানি জলের মধ্যে দিচ্ছি। চিনিটাও গলে পাক হয়ে যাবে। আমি এইটার মধ্যে তিলের নাড়ু আর নারকলের নাড়ু 2 নাড়ুই এর মধ্যে করব, একসাথে পাক করে নেব। তিলটায় তো শুধু করবো না, তিলটাতেও নারকল পাই নেব। চিনিটাকে দিয়েছি একটু ফুটিয়ে এরকম করে নেড়ে নেড়ে চিনিটাকে গালিয়ে নিতে হবে। চিনি আর গুড় মিক্সড করে একবার নারকল নাড়ু বানিয়ে খেয়ে দেখবো, এর কিন্তু টেস্টটা আলাদা। এইবার আমি নারকলগুলো তুলে দেবো এর মধ্যে। অল্প অল্প করে নারকল দিয়ে গুড়ার সাথে আমি মিক্সড করে নিচ্ছি, তোলায় লেগে যাওয়ার জন্য আমি অল্প অল্প করে দিয়ে আবার নেড়ে নিচ্ছি, আবার দিচ্ছি, আবার দেব। নাড়তে হবে বেশি করে, যে রসটা আছে রসটাকে পুরো মারতে হবে। রস অনেকটাই মরে গেছে, এখনো নেড়ে নেড়ে একে রসটাকে মারতে হবে, তবে চিট আসবে। দেখো এইটা অনেকটাই শুকনো হয়ে গেছে, হ্যাঁ। তবে আমি এর সাথে আরও একটা জিনিস ব্যবহার করছি, গুঁড়ো দুধ ব্যবহার করছি। তোমরা পারলে খোয়া ক্ষীরও দিতে পারো, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। 75 গ্রামের মতো দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি এর মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি আঙুল দুধটা সবটা আমি এতে দিয়ে দিয়েছি, কারণ আমার হয়ে গেছে। এবার একটু নেড়ে পাক করে নিয়ে আমি কিন্তু উনুন থেকে নামিয়ে নিয়েছি, নাহলে তোলায় লেগে যাবে।
এবার আমি কিছুটা জিনিস আমি এর মধ্যে নাড়ু পাকানোর জন্য আমি ঠান্ডা করার জন্য আমি কিছুটা তুলে নিচ্ছি। এবার এইটা যে রেখেছি এবার এই ভাজা তিলগুলো দিয়ে এবার আমি তিলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি চল যাও। এবারে তিল আর এই নারকলের যে ছাই মারাটা একসাথে মিক্স করে ফের পাক করে নিচ্ছি আমি এর মধ্যে। তোমরা যদি শুধু তিলের নাড়ু করতে চাও গুড়টাকে ভালো করে পাক করে নিয়ে তিলগুলো দিয়ে পাক করতে হবে। গুড়টাকে আগে পাক করে নিতে হবে, তার মধ্যে আবার তিল দিয়ে আবার পাক করতে হবে, করলে তারপরে তবে নাড়ুটা পাকানো যাবে। আর আমি এটা নারকল আর তিল দুটোকে দিয়ে নাড়ু করব। এবার আমার হয়ে গেছে, এইটাকেও নামিয়ে নিচ্ছি। রান্নাঘর থেকে ওখান থেকে নাড়ুটা পাক করে নিয়ে এখানে চলে এসেছি। ওখানে গরমও হচ্ছে আর গরম গরম তো গরম না গরম গরম এগুলো করলেও ভালো লাগবে না, এইটাকে গরম গরম করতে হবে, তবে গোল হয়ে ভালো হয়ে চেপে শক্ত হয়ে বসবে। আমি যার ফলে গরম বানাবো বলে পাখার তলায় আসবো বলে রান্নাঘর থেকে এইখানে নিয়ে চলে এসেছি। এখানে আমি নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। দেখো এইভাবে সব চেপে চেপে নাড়ুগুলোকে বানাতে হবে। তোমরা পারলে দু হাত দিয়েও বানিয়ে নিতে পারবে, তবে এটা গরম গরম বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে এবড়ো খেবড়ো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এরকম পাকিয়ে দু হাত দিয়ে পাকিয়ে গোল করে নিতে পারবে, খেলেও কিন্তু খুব সুন্দর গোল হবে। দেখছো একদম পুরোভাবে গোল হচ্ছে। তবে আমি দু হাত দিয়ে করছি না, এক হাতেই আমি বানিয়ে নিচ্ছি। দিলে নাড়ুগুলো আমার পাকানো হয়ে গেছে। এরই এক সাইডে যে নারকল নাড়ুটা বানাবো নারকলেরটা এক সাইডে রাখবো। নারকল নাড়ুগুলো শুধু নারকলেরটাও পাকানো হয়ে গেছে। দেখো আমার নাড়ু পাকানো রেডি, ঠান্ডা হয়ে খুব সুন্দর শক্ত হয়ে গেছে। এটা কিন্তু এখনো নরম আছে, এটাও ঠান্ডা হলে শক্ত হবে, গরম তো। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।